হ্যালো ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে তোমাদের জন্য ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলোর জাবেদা কীভাবে সম্পন্ন করবা তা নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমরা ক্রয় ফেরত সম্পর্কে জানব। ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত। আচ্ছা, ক্রয় ফেরত কাকে বলে? ক্রয় ফেরত হচ্ছে আমরা কোনো পণ্য কিনলাম, কেনার পরে কোনো ত্রুটি কারণে বা যে কোনো সমস্যার কারণে ওই পণ্যটা যদি আমরা ফেরত দিই, ওই ফেরত দেওয়া পণ্যটাকে বলতে হবে ক্রয় ফেরত। আচ্ছা, হিসাবের প্রকারভেদের মধ্যে ক্রয় ফেরত হিসাব কোন প্রকারের হিসাব? ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব। ক্রয়ের কারণে ব্যয় বাড়ে আর যখন ক্রয় ফেরত হয়ে যাবে তখন ব্যয় হ্রাস পাবে। তার মানে ক্রয় ফেরতের কারণে আমাদের ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে। কোন পণ্যটা ফেরত দেওয়া যাবে? ধরো আমি নগদে কিনলাম নাকি ধারে কিনলাম। সাধারণত ধারে ক্রয়কৃত পণ্যগুলো ফেরত দেওয়া যায়, নগদে ক্রয়কৃত পণ্যটা ফেরত নেওয়া হয় না। এটা হচ্ছে ল, বাই লস মানে হচ্ছে আমরা ধারে যেটা পণ্যটা কিনবো ওটা ফেরত দিতে পারবো, নগদে পণ্যটা কিনলে ওটা ফেরত দেওয়া যায় না। দোকানদার যদি ফেরত না নেয় কিছু করার থাকে না, এরপরেও নেয়। যাই হোক, পণ্য ফেরত দেওয়া হলো। প্রথমে আমরা লেনদেনটা, এক নম্বর লেনদেনটা দেখি। পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে এখানে কোন পণ্যটা ফেরত দেওয়া হলো? নগদে ক্রয়কৃত না ধারে ক্রয়কৃত, কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে আমরা বুঝে নেব এটা ধারে ক্রয়কৃত পণ্যটা ফেরত দেওয়া হলো। আচ্ছা, ধারে যে পণ্যটা কিনেছিলাম তখন হিসাব এসেছিল ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব। ব্যয় বেড়েছিল, অন্যদিকে দায় বেড়েছিল। এখন আমি যেহেতু পণ্য ফেরত দিয়ে দিচ্ছি তার মানে আমার ব্যয় কমে যাবে এবং যে পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছি ওর জন্য আমাকে টাকা পরিশোধ করতে হবে না। সো আমার দায়ও কমে যাবে, দায়টার নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে এক নম্বর লেনদেনটা আমরা যদি হিসাবভুক্ত করি এভাবে দিব, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে দায় হিসাব, আর পণ্য ফেরত দেওয়ার কারণে আমার প্রদেয় হিসাব কমে যাবে, তার মানে দায় কমে যাচ্ছে। আর দায় যখন কমে তখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের রোলস হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ৫০০ টাকা। আরেকটা হিসাবের নাম হবে এখানে, যেহেতু ক্রয় করা জিনিসটা আমি ফেরত দিয়ে দিচ্ছি তার মানে ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব, ক্রয় ফেরতের কারণে ব্যয় কমে যায়, আর ব্যয় যদি হ্রাস পায়, ডেবিট ক্রেডিট নির্ণয়ের রোলস হচ্ছে ক্রেডিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, সেজন্য ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার দুই নম্বর লেনদেনটি দেখো, নিম্নমানের জন্য রিপনকে পণ্য ফেরত দেওয়া হলো। তার মানে আমরা রিপন থেকে বাকিতে পণ্য কিনেছিলাম সেই পণ্যটা এখন ফেরত দিয়ে দিচ্ছি। সো প্রদেয় হিসাব রিফান্ড আমাদের থেকে আর টাকা পাবে না, তার মানে আমাদের দায় কমে যাবে। তাহলে প্রদেয় হিসাব রিফান্ড ডেবিট হবে, কেন? কারণ দায় কমে যাচ্ছে, ওকে আর টাকাটা দিব না। আর এটা আরেকটা হিসাবের নাম হচ্ছে ক্রয় ফেরত, কারণ আমরা কেনা পণ্যটা এখন ফেরত দিয়ে দিচ্ছি, ক্রয় ফেরতের কারণে বরাবর মতোই ব্যয় হ্রাস পায়, তাহলে এটাও ক্রেডিট হলো। এরপরে তিন নম্বর লেনদেনটা দেখো, বহি ফেরত। বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত। তার মানে এই তিন নম্বর এখানেও যাবে তারা সেম এক নম্বরের মতো হবে, তাহলে তিন নম্বরটার জন্য সিমিলার একের মতোই, প্রদেয় হিসাব ডেবিট কারণ দায় কমে যাবে, কত টাকা? ৪০০ টাকা। আর বহি ফেরত মানে ক্রয় ফেরত, তাহলে এখানে আমরা লিখব বহি ফেরত হিসাব, এর কারণে ব্যয় হ্রাস পাচ্ছে। তিন নম্বর লেনদেনটাও আমরা শেষ করে ফেললাম। চার নম্বর লেনদেন, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত। যদিও আমি প্রথমে বলেছিলাম সাধারণত ধারে পণ্য যদি কিনি সেগুলোই ফেরত দিতে পারি, নগদে কেনা পণ্যটা ফেরত না নেয় না, তবে ক্ষেত্র বিশেষে নিতেও পারে। দেখো, তোমার সাথে দোকানদার চেষ্টা করবে যে একজন কাস্টমারের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য, আর ভালো রাখার জন্য মাঝে মধ্যে কিছু ছাড় দেয়। সেক্ষেত্রে আমাদের পাশে যে দোকানদারগুলো থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটু কনসিডার করতে পারে। যাই হোক, তো নগদে যখন ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছে তখন আর প্রদেয় হিসাব আসবে না। তো কী হচ্ছে, যখন আমরা নগদে পণ্য কিনেছিলাম তখন
আমাদের কাছ থেকে কিছু নগদ টাকা চলে গেল, এখন আমরা যেহেতু পণ্য রিটার্ন করে দিচ্ছি তার মানে আমাদেরকে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিবে, তার মানে আমাদের কাছে কিছু টাকা আসবে। ক্রয় করার সময় নগদ সম্পদ কমে গেছে, এখন পণ্য ফেরত দেওয়ার কারণে আমাদের নগদ সম্পদ বেড়ে যাবে, সেই জন্য নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ডেবিট হবে 200 টাকা। অন্যদিকে এটা টাকাটা কেন ফেললাম, ক্রয়কৃত পণ্যটা যে ফেরত দিলাম সেজন্য, তার মানে আরেকটা হিসাবের নাম হচ্ছে ক্রয় ফেরত হিসাব। তো ক্রয় ফেরতের কারণে ব্যয় হ্রাস পাচ্ছে বরাবরের মতো, ক্রেডিট হলো। এবার 5 নম্বর লেনদেনটা যদি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে 5 নম্বর লেনদেনটা। দশ পার্সেন্ট কারবারি বারটায় ক্রয়কৃত পণ্য রবিকে ফেরত, তার মানে আমরা রবিকে পণ্য ফেরত দিলাম, কত টাকা, 500 টাকার পণ্য কারবারি বারটা আছে। এখানে ব্র্যাকেটে একটা লেখা আছে তালিকা মূল্য, তালিকা মূল্য হচ্ছে যে পণ্যের গায়ে যে লিখিত মূল্য আছে সেটাকে বলা হবে তালিকা মূল্য। তার মানে এই 500 টাকার উপরে ভ্যাটের পরিমাণটা এখনও ক্যালকুলেশন, সরি, বাটার পরিমাণটা এখনও ক্যালকুলেশন করা হয়নি। তার মানে 500 টাকার উপরে আমরা আগে বাটটাটা ক্যালকুলেশন করে নিই। 500 টাকার উপরে 10% বাটটা হচ্ছে যে 500 টাকার 10% 50 টাকা। তো পণ্য ক্রয়ের সময় বাটটা হচ্ছে, তার মানে এটাকে বলা হবে কারবারি বাটটা, আর কারবারি বাটটা তো হিসাববুক্ত হয় না। তার মানে তালিকা মূল্য যে 500 টাকা ছিল সেখান থেকে আমরা বাটটার পরিমাণটা বাদ দিয়ে বাকি আছে কত, 450 টাকা। এটাকে 450 টাকার লেনদেন হিসেবে হিসাবের খাতায় হিসাববুক্ত করব। এখানে তালিকা মূল্য দেওয়াতে এবং বাটটার পরিমাণ দেওয়াতে আমরা বাটটার পরিমাণটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কী হলো, আমরা রবিকে পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে এটা হচ্ছে ক্রয় ফেরত, আর রবি আমাদের থেকে টাকা পাবে না, দায় কমে যাবে। সো প্রদেয় হিসাব ডেবিট, দায় হ্রাস 450 টাকা, আর ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হ্রাস করে, সেজন্য ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। তো ভিউয়ার্স, আশা করছি ক্রয় ফেরত বা বহিঃফেরত সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা হয়ে গেল, ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো তোমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে পারবে, জাবেদা প্রদান করতে পারবে। তো ভিউয়ার্স, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা, এবং নিয়মিত অ্যাকাউন্টিং ক্লাস পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা ক্লিক করে দাও। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।